মোটরব্লগ না করলে হয়তো আজকে যেহেতু একটা ফুড ব্লগ করতেছি তারপরও করলাম আমার কিছু মোটরব্লগ লাভার ভাই ব্রাদার আছে From the BART train to a tour bus Still the same game except I'm pulling more sluts More butts, more bucks, never giving more fucks Did it my way, I'm never taking shortcuts Raised in a town What's up beautiful people, Assalamu Alaikum It's me, Limon, আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে তো গাইস দেখতেই পারতেছেন চোখ একবারে ভিতরে ঢুকে আছে আর মুখটা ফুল আছে মাত্রই ঘুম থেকে উঠলাম এখন বাজে 12:30 কালকে রাতে ইংল্যান্ড আর ইটালির খেলা দেখছি যার কারণে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে একবার ফজর নামাজ পড়ে ঘুমাইছি তো যেটাই হোক আর এই দুপুরবেলা ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে আজকে একটা ফুড ব্লগ করব আর সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্ট বা কোনো স্ট্রিট ফুড নিয়ে না এটা হলো আপনার একটা এফবি গ্রুপ আছে আমাদের দোহারে দোহার তরুণ উদ্যোক্তা সো ওইখানে সবচেয়ে একটা ফেমাস যে আপু মানে যে সবথেকে বেশি সেল হয় বার্গার প্লাস কী বলে চাউমিন ওনার অনেক ফেমাস তো ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ওইটার আজকে টেস্ট রিভিউটা আপনাদেরকে দেব সো এতটুকুই আর অনেকে বলতে পারেন যে দুপুরবেলা আমি বার্গার কেন খাচ্ছি কারণ সময়ের সাথে আমার মিলতেছে না অনেকদিন ধরে আমি ট্রাই করতেছি কখন খাই কখন খাই কারণ বিকেলে জিমে যাই সকালে ঘুমে থাকি আর রাতে তো লকডাউনের প্রবলেম যার কারণে আমার এই টাইমটাই বেছে নেওয়া হচ্ছে আর এই টাইমটা বেছে নেওয়ার আরেকটা প্লাস পয়েন্ট আছে আমার জন্য সেটা হচ্ছে আমার দুপুরের মিলটা বেঁচে যাবে দুপুরে আর কোনো লাঞ্চ করবো না এটা দিয়েই চালাই দিব যার কারণে আমার ডায়েটটাও একটু মেনটেন হবে লেভেলে থাকে ঠিক আছে সো এতটুকুই সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন ওকে গাইস তো বাসা থেকে বের হয়ে ডিরেক্ট চলে আসছি পশ্চিমচর আর এসব পশ্চিমচর আমাকে যে অ্যাড্রেসটা দিল এটাই তো নীল বিল্ডিং সুইস গেটের ডানের রাস্তা ডানে ইটের রাস্তা হ্যাঁ এইটাই ইটের রাস্তা যাই একটা বাড়ি ঘরে তো এটাই ওকে গাইস তো আলহামদুলিল্লাহ ডান আপু আম্মু দিয়ে গেল তো এই যে হচ্ছে ফোর্ট তো এতগুলো খাবার একা খাওয়ার তো পসিবল না যার কারণে যাইতেছি শিমুলিয়া দক্ষিণ শিমুলিয়া আমার আপুর বাসায় তো ওখানে গিয়ে ব্লগটা করব মানে ফুড রিভিউটা দিব ওখানে আমার ভাগ্নির আছে তো ওদের নিয়ে খাবো ওরা এগুলো অনেক লাইক করে আমার মধ্যে হয়েছে তো প্যারা নাই তো মোটো ব্লগ না করলেও হয়তো আজকে যেহেতু একটা ফুড ব্লগ করতেছি তারপরও করলাম আমার কিছু মোটো ব্লগ লাভার ভাই ব্রাদার আছে বাইক লাভার ভাই ব্রাদার তাদের জন্য তো কিছু রাখতে হয় তাই না তো সবাই তার ফুড পছন্দ করে না বাট এই রাইডটা অনেকেই লাইক করে যার কারণে অনেকেই আমার ব্লগটা দেখে যার কারণে সব ব্লগগুলোতেই আমি একটু রাখার চেষ্টা করি কোনোটা ফুল ফোকাস দিতে পারতেছি না সবগুলার ভিতরেই সবগুলো রাখার চেষ্টা করতেছি সো যাই হোক গাইস এই তরুণ উদ্যোক্তা আমি একটা পোস্ট করছিলাম এফবিতে মানে ওনাদের গ্রুপে যে বার্গার লাগবে আর সবচেয়ে যেটা মজার বিষয় হচ্ছে আমি পোস্ট দেওয়ার সাথে সাথে শুধু কমেন্টে আফসানামিম আপু আফসানামিম আপু আফসানামিম আপু সবাই ওনাকে মেনশন দিতেছে মানে ওনার কাছেই মানে বেস্ট ওনার রিভিউ পরে একটু দেখলাম গ্রুপে মাঝে মাঝে আমার চোখে আসে না ওনার রিভিউটা এমনিতেও খুব ভালো সো আমি একটু ট্রাই করে দেখি আর আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি ওনার খাবারের টেস্টটা কেমন তো চলে আসলাম আপুদের বাসায় এই যে ওকে গাইস এই যে হচ্ছে খাবার তো আমি ভাবছিলাম ফার্স্ট এমনিতেই একটা ব্যাগে দিছে তো এদিকে আবার ওনার সুন্দর করে লেখা দিছে যা যা ডিটেলসে আর একটা জিনিস ভুল লাগছে আমার বাসা মধুর খোলা না তো যেটাই হোক এটা দেখি কি 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 অবস্থা আছে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম
वाओ तो এটা হচ্ছে আফসানামি আপুর টু লেয়ার চিকেন বার্গার আর এটার প্রাইস হলো 120 টাকা করে সো আমি এটাই সিলেক্ট করছি যেহেতু এটা মিডল রেঞ্জের সো এটা টেস্টে রিভিউটা দিলে বেশি ভালো হবে ওকে গাইস তো এই হচ্ছে বার্গার তো কাছে আসো দেখাও সো জো মানে এটা হচ্ছে টু লেয়ার বার্গার ওয়ান লেয়ার সো টু লেয়ার तो ये चिकेनर परिमाण चिकेन छोटो छोटो को पिस को दिसे माने दुई लेयर चिकेन दिसे मेनूस दिसे टमेटो दिसे शसा दिसे मेनूस तो अनेक मजा एटो आपू निजे बासाय बनाय सो एगुलाई दिसे बिस्मिल्ला सत्य असाधारण মানে যে একটা ফ্লেভার আসতেছে মানে কারো বোঝার কোনো ক্ষমতা নাই এটা যে কি বলে হোমমেড একটা বার্গার আই সোয়াক দোহারে মনে হয় রেস্টুরেন্টে কোনো রেস্টুরেন্ট এরকম বার্গার মেড করে না আমি খাই নাই কখনো কারণ দোহারে এখন খাওয়া হয় না আগে অবশ্য খাইতাম মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির বার্গার হয়েছে মানে রেস্টুরেন্ট টাইপের আর বনগুলা অনেক ভালো ইউজ করা হয়েছে খুবই টেস্টি বনগুলা সো আর একটা বাইট দেই রিয়েলি গাইস ইটস টু গুড অনেক মজা হোমমেড ফুড অনেক সময় দেখা যায় যে মেনুসগুলা প্লাস যে চিকেন কিমা থাকে এগুলা কিনে এনে ওনারা বানায় বাট ওটা কোনো কিছুই কিনা না যার বানটা মনে হয় কিনা তারপরে আমি শিওর না বনটাও মনে হয় বাসায় মেক করে তো এটার ব্যাপারে পরে কথা বলি আগে খাই না ওকে গাইস তো চাউমিনে কী কী দিছে এটা আগে দেখাই ক্যামেরাটা কাছে আনো তো চাউমিন আমি যেটা দেখতে পারতেছি গাজর আছে একটু আলু আছে পেঁয়াজ আছে বরবটি আছে আর কি আছে আর কি আছে চিকেন আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে বলছি তো চিকেনের পরিমাণটা ভালোই দিছে এটার প্রাইস নিছে 100 টাকা এখানে মনে হয় মাশরুমও দিছে এটা মাশরুম আছে অল্প জাস্ট মাশরুমও দেওয়া হয়েছে কিছু ওকে গাইস তো ফাইনালি বেরিয়ে পড়লাম আপুদের বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে সো এখন বাসার দিকে যাচ্ছি আর যেতে যেতে আপনাদের সাথে বিষয়টা খাবার দাবার নিয়ে একটু কথা বলি সো বার্গারের যদি টেস্ট রেটিং দেই তাহলে আমি দোহারের উপরে বেস করে আমি বিষয়টা বলতেছি আর প্রাইজের উপরে বেস করে আরও দামি বার্গারও আছে দোহারে ওইগুলো না মানে অ্যাভারেজ 100, 110, 120 এই টাইপের বার্গারগুলোতে সো এটা মানে 100, 100 ঠিক আছে মানে 100, 100 মানে 10-এ-10 কোনো ত্রুটি ছিল না বার্গারটাতে বার্গারটা আমার কাছে খুব ভালো লাগছে ইভেন আপু খাইছে প্লাস ভাগ্নিরাও খাইছে তো ওরাও খুবই স্যাটিসফাই বার্গারটাতে মানে রেস্টুরেন্টের থেকে কম না বেশি ঠিক আছে দোহারের রেস্টুরেন্টের থেকে কম না বেশি তো গেল বার্গার বা চাউমিনের ব্যাপারটা চাউমিনের ব্যাপারটাতে আমি অত বেশি স্যাটিসফাই না কারণ চাউমিনের যে ফ্লেভার বা স্মেল আমি ওটা পাই নাই যেমন একটা মশলা মশলা ফ্লেভার থাকে দেন আপনার একটা টেস্টি ব্যাপার সেবার আছে ওইটা আমি পাই নাই জাস্ট
ওইটাতে আপনার বেশি স্পাইসি ভাবটা ছিল, মানে ঝাল ঝাল ভাবটা ছিল, বাস একটা সস বা ক্রিমি ক্রিমি একটা ভাব এটা আমি পাই নাই, যার কারণে আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। সো আমি এই জন্য ওইটা বেশি রেটিং দিতে পারবো না। টেনে আমি সর্বোচ্চ 4-5 দিতে পারবো, চাউমিনটা আমার তেমন ভালো লাগে নাই। বাট আই ডোন্ট নো কেন, হয়তো আজকেরটা বেশি ভালো হয় নাই অথবা আমার কাছে ভালো লাগে নাই, বাট আপনাদের কাছে লাগতে পারে, অনেকে তো অর্ডার করেন। তো ভালো না হওয়ার আরেকটা রিজন থাকতে পারে, তো আমি যখন আপনাকে কল দেই আমার অর্ডারটা ডেলিভারি দেওয়ার সময়, সো উনি বলছিল ভাইয়া একটু তাড়াতাড়ি এসে নিয়ে যান, আজকে আমার কাজিন মারা গেছে, ওনার নাকি চাস্তো ভাই মারা গেছে। তো যার কারণে আপু একটু তাড়াতাড়ি করে দিছে, অল অ্যাবাউট ওইটার কারণেও হইতে পারে। আপনার কোয়ালিটি প্লাস পরিমাণ, চিকেনের পরিমাণ সব কিছুই ঠিক ছিল, বাস টেস্টটা আর সসটা পাই নাই, আর একটা ফ্লেভার হওয়া উচিত ছিল ওইটাও পাই নাই আমি। তো অল অ্যাবাউট এতটুকুই। আর যদি তরুণ উদ্যোক্তার ব্যাপারে কিছু বলতে চাই তাহলে এটা আমার কিছু বলার নাই, কারণ দুহারে যারা আছেন মেনলি এই ব্লগটা দুহারের মানুষের জন্য বেশি ফোকাস করবেন আমি জানি, সো আপনারা তো সবাই জানেন। তো এটাতে অনেক মানুষই খাবার দাবার সেল করতেছে, যেহেতু আমি টুকটাক ফুড ব্লগ করি, মোটো ব্লগ করি, যার কারণে আমি আরও আপুদের কাছ থেকে ট্রাই করব। যদি আপনাদের কারো রিকোয়েস্ট থাকে যে ভাইয়া ওই আপুর এই ফুডটা একটু রিভিউ করেন তাহলে করতে পারেন, আমি করব, সমস্যা নাই। আর এটা খুবই ভালো একটা উদ্যোগ দোহার তরুণ উদ্যোক্তার, এটা আমাদের নারী শাড়ি এক বড় ভাই বাহালুল ভাইয়ের উদ্যোগেই আজকে এই গ্রুপটা এত দূর আগাইছে, প্রায় 35K মেম্বার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমি, এই রকম বেকার যুবকও আছে প্লাস বেকার স্টুডেন্ট আপুরাও আছে, ওনারা খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাইছে কিছু টাকা আর্ন করার জন্য। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সো আপনারা চাইলে অর্ডার করতে পারেন, সো FBতে ওনাদের পেজ আছে দোহার তরুণ উদ্যোক্তা, তো ওইটাতে গেলেই আফসানামি আপুর পোস্ট পাবেন। অল অ্যাবাউট এতটুকু ছিল আজকের ব্লগটা, ব্লগটা একটু বড় হয়ে গেল যার কারণে আই এম এক্সট্রিমলি সরি। আর বাইক চালাতে চালাতে কথা বললাম, হয়তো অনেকের বোর ফিল হবে যে মোটো ব্লগে ফুড ব্লগে মোটো ব্লগিং কিছু করার নাই ভাই, আমার ব্লগিং কোয়ালিটিটাই এরকম, আমি সব কিছু মিলাই ঝিলাই করি, সো যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগেই। আসলে এটা আমার কিছু ভালোবাসা মানুষের জন্যই করি ব্লগিং, আমার এটা নিয়ে কন্টেন্ট করা বা ফোকাস নিয়ে এক পথে এগোনো এটা আমার মোটেও পছন্দ না, ফ্রিডমভাবে আমি ব্লগ করি, আমার যখন যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই করি। সো যাদের ভালো লাগে লাইক করে দিন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা রেগুলার টাইনা টুইনা ব্লগ দেখে যাইতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন না, যদি একটুর মধ্যেও কোনো কিছুতে ভালো লেগে থাকে বা হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো লিমন এখন আসবে, টাটা বাবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microtesting, she can make a testing. Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.